আজির এই সাধ্য সৎসঙ্গে বরণী অধ্যাত্ম মন্ডল ও ভাষিত পূজ্য এটি দেবতা মন্ডলে ঠাকুর ভক্তমানের দামী মন্ডলে গুরু ভাতা মন্ডলে মাতৃমন্ডলে এবং ছোট ছোট পিলামানে পরিসর তারতম্য অনুসারে সমস্ত ভক্তি দ্বারা ভগবান জয় গুরু জনাচ্ছি। সুন্দর ভাবে ভাই মানে সেমানের কপাল কণ্ঠর মধুর মূর্ছনায় মধুময় কর্তৃত্বটি মধুর সন্ধ্যাকু ইহাপরে অধ্যক্ষ ভজন নির্দেশ ঠাকুর তাহলে কিছু কহবি। তবে আজ সারা বিশ্ব আজ সারা বিশ্ব পরমপূজা শ্রী শ্রী পট্টনাঙ্গর শহীদতম জন্ম মহামহোৎসব পরিপালন করছেন। আজ আমি এখানে মধ্যে কথা ভক্ত উপস্থায়ী সেই পরমপুরুষক জন্মদিন লগ্ন ঘোষণা করেছে এবং তাঙ্কর জন্মদিন পরিপালন করছে। সেই দিব্য পুরুষক দিব্য জীবনের দিব্য কথা কিছু আপনার সামনে তুলে দেওয়া পাই চেষ্টা করেছি। শাস্ত্র যুগে শাস্ত্র যুগে যুগকে যুগ এই মতে পরমানন্দ এ জগতে অর্থাৎ প্রতি যুগে পরমানন্দ মাধব এ ধর আসিথান্তি যেতেবেলে কি তাঙ্কর সৃষ্টি পিতৃ বিপরীত জীবনে যা সেতেবেলে সে বৈকুণ্ঠ প্রথাকে নূরদিন ধরি আমরা এপরি রক্ত মাংস শরীর ধারণ করি এই প্রথম বলে আসিথান্তি এবং সাথে নেই আসিথান্তি তাঙ্কর কিছু শ্রেষ্ঠ ভক্ত অনুগামী মানুষ যেমানে কি তাঙ্কু সাহায্য করতে এই ধরাধামে ধর্ম প্রতিষ্ঠা করা পাই পাপর বিলুপ্ত করে ধর্ম প্রতিষ্ঠা করা পাই যেদিন সেদিন যেপরি প্রভু রামচন্দ্র সহিত আসলে অনুজ লক্ষ্মণ এবং শ্রেষ্ঠ ভক্ত হনুমান আউ পাপর যুগে প্রভু শ্রীকৃষ্ণ সহিত আসলে তাঙ্কর শ্রেষ্ঠ সখা অর্জুন এবং শ্রেষ্ঠ ভক্ত উদ্ধব আউ কলি যুগর প্রারম্ভে বুদ্ধ দেবঙ্ক সহিত আসলে তাঙ্কর শ্রেষ্ঠ ভক্ত আনন্দ ইহাপরে আসলে রসুল মহম্মদ তাঙ্ক সহিত আসলে তাঙ্কর শ্রেষ্ঠ ভক্ত কামেল পীর ইহাপরে আসলে প্রভু যীশু যীশু তাঙ্ক সহিত আসলে তাঙ্কর শ্রেষ্ঠ ভক্ত সেন্ট জন সেন্ট পিটার ইহাপরে আসলে এ ধরাধামকু রামকৃষ্ণ শ্রীচৈতন্য দেন শ্রীচৈতন্য শ্রেষ্ঠ ভক্ত দেয় নিতাই আউ ইহাপরে আসলে রামকৃষ্ণ দেব রামকৃষ্ণ দেবঙ্ক শ্রেষ্ঠ ভক্ত শ্রেষ্ঠ সাধক ভক্ত চূড়ামণি ভক্ত মোগমণি থেকে আপনারা সমস্তে জানেন স্বামী বিবেকানন্দ আউ কলিযুগ শেষে আসলে পরম দয়াল পরম প্রেমময় পরম দরদি নরনায় পরম কৃপিত শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র আউ তাঙ্ক সহিত আসলে তাঙ্কর শ্রেষ্ঠ ভক্ত সাধক সাধক প্রেম যুগ পুরুষ আমার পরম দয়াল পরম দরে পরম প্রেম শ্রী ঠাকুর জ্যেষ্ঠ আত্মজ জীবন্ত সত্য রোষণ যুগাচার্য শ্রী শ্রী বরদা পাবনা বাংলাদেশ পাবনা জেলার হিমায়তপুর গ্রামে ১৯১১ মশিয়া নভেম্বর মাস ২১ তারিখ মার্গশির মাস ৫ দিন শুক্ল পক্ষ প্রতিপদ তিথিরে শুভ মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট সময়ে এই দিব্য সন্তানকে আগমন হয়েছিল যাহাঙ্ক পিতা হলে পরম দয়াল পরম দরদি পরম প্রেম শ্রী রামচন্দ্র এবং মাতা হলে পরমাতা জগদ্ধাত্রী শ্রী শ্রী পরমা আউ তাঙ্কর ঝিয়ো জেমা অর্থাৎ মাতা মনময়ী দেবী তাঙ্কর নাম করেছিলে শ্রী অরবিন্দ চক্রবর্তী যিনি পরবর্তী সময়ে সৎসঙ্গের পরম পূজা শ্রী শ্রী বরদা নামে পরিচিত হলে পরমপূজা শ্রী শ্রী বরদা হলে প্রকৃতি ভক্ত ঈশ্বর কোটি লোকপালি লোকানুরঞ্জন ঈশ্বর প্রাণ যোগারূঢ় শ্রেষ্ঠ সাধক সাধক বরেণ্য আউ তাঙ্ক মোহনীয়তা মূলে রয়েছে শ্রেষ্ঠ পিতৃভক্তি মাতৃভক্তি শ্রী শ্রী ঠাকুর কহুলে কি কোন বুঝে জানে না
মোর পিতা মাতার কথারে এ সংসারে আউ কে বলদেবত আছে সেটা তো কই পারবে নে আউ তাঙ্ক রক্তকে ভয় করে শ্রী শ্রী বলদা দেখাই নিয়ে গেলে আন্দোলনকে উপরে আন্দোলন সামনে উদাহরণ সৃষ্টি করে দেবে কিপরি বাপ মাকে শক্তি করিবা হইব কিপরি বাপ মাকে ফল পাইবা হব কিপরি বাপ মাকে সেবা যত্ন করিবা হইব শ্রী শ্রী বলদা কহুকান্তি শ্রী শ্রী বলদা কেবে বি বাপা বলে ডাকি নাকি সে সদাবেলে ঠাকুরকে ঠাকুর বলে সম্বোধন করতাম কি উদাহরণ সৃষ্টি করে দেলে আন্তমানব তাই যুগ যুগ পাই সেই পরম পুরুষঙ্কর দীপ প্রসঙ্গর পিলা দিন গোটে ঘটনা আপনার সাথে প্রসার করিবি থরে তাকে পাগল কুকুরটে কামড়ে থা চিকিৎসা পাইলাকে পাবনা হিমায়তর কলিকতার জনা গলা আর কলিকতার সে আসি জানিবা পাইলে তাকে দীর্ঘ দিন ধরে চিকিৎসা হওয়া পড়ে অর্থাৎ 21 দিন রহবা পড়ব ইঞ্জেকশন নেওয়া পড়ব আর এ কথা সে যদি জানিলে সমস্ত অবজরে লুচি করে প্রয়াসে আসি পাবনা হিমাত পরে পৌঁছলে সেখানে ভক্তমানে পৌঁছলে কানে কি ফেরেছিল না মো বাপক শিশির ঠাকুরকে ছাড়ে চরম বিশ্বাস এবং সমর্পণ ফল প্রকৃত পক্ষে পর্দাক কিছু হয়ে নাই শ্রী শ্রী ঠাকুর অবর্তমানে বহু বাধা বিঘ্ন মন্দিরে বহন করে শ্রী শ্রী ঠাকুর আদেশ এবং এই সত্যঙ্গ রথকে বিশ্ব পক্ষে প্রতিষ্ঠা করেছেন শ্রী শ্রী ঠাকুরক অবর্তমানে বহু নিন্দুক কুচ্ছত্রি হয়ে সক্রিয় মুক্তি দে এই সৎসঙ্গ বিলুপ্ত হয়ে যাওয়া এপরিকি সে কুচ্ছত্রি মানক চক্রান্তরে পরম শ্রী শ্রী পর্যন্ত জনে পুত্রকে মধ্য ভয়াবহ করেছিল কিন্তু সেতে দুর্বল হয়ে নাকি ভাঙ্গি পড়ে নাকি বরং দ্বিগুণিত উৎসাহিত হয়ে সে পুত্রকে মানুষ চক্রান্ত পণ্য করে এ বিশ্ব পক্ষে সৎসঙ্গকে প্রতিষ্ঠা করেছে সৎসঙ্গ রক্ষকে আগে নিয়ে বহু কেন্দ্র মন্দির তাঙ্ক সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল ভবিষ্য বর্তমান দেখিবা শ্রেষ্ঠ সাধক তাঙ্ক ফজল মহারাজ তাঙ্ক প্রেমারী পুস্তকরে রচনা করেছিলেন এবার রাধা স্বামী নারায়ণ ঠাকুর আইবে বাপর বেটা লীলা করেনে এবার রাধা স্বামী দয়াল ঠাকুর আইবে বাপর বেটা লীলা করেনে আপনারা সমস্ত জানিছেন এবং যে ভক্ত মানে শ্রী শ্রী ঠাকুর অন্তরকে সত্য করে দর্শন করেছেন এবং তাঙ্কর অমৃত বাণীকে নিজ কর্মে শ্রবণ করেছেন শ্রী শ্রী ঠাকুর কহুকান্তি বড় কথা আর আমি এক টাকা এপর্স করি অর্থাৎ বর্গীয় টাকা এপর্স হব অর্থাৎ ঠাকুর যে পর্দা সে শ্রী শ্রী ঠাকুর তাঙ্কর অমৃত গায়ের সৃষ্টি করে দেবে এই আচার্য পরম্পরা সেই কাণে সেই চাণে সেই কথা সেই রস আচার্য পরম্পরা মাধ্যমে আমাদের জীবন্ত ঈশ্বরকে উপলব্ধি করিপারুছে এবং করিবে মধ্য আসন্তা 10,000 বর্ষ পর্যন্ত আর সেই দিব্য পুরুষঙ্কর পিলাদিন অন্য এক ঘটনা শিশু অমরেন্দ্র শিশু অমরেন্দ্র স্কুল ফেরুথান্তি সূর্যাস্ত সময় ফেরিবা বাটে এক শ্মশান পড়ে শ্মশানে কিছু মুসলমান ভাই আকুল ব্যাকুল হয়ে কান্দুথান্তি ছাতি ফটাই কান্দুথান্তি গগন পবন ফটাই কান্দুথান্তি আর সেই মুসলমান ভাইগুলো গন্ধর শিশু অমরেন্দ্র ছাতি বেজন না করে দেলা ছুটি করে শিশু অমরেন্দ্র তাঙ্ক বাপকে এবং দেখিবাকে পাইলে জানিবাকে পাইলে তাঙ্ক একমাত্র সন্তান মৃত্যুবরণ করেছে তবু শিশু
মহেন্দ্র নির্দেশ দেলে কিছু গরম পানি আনিলা পাই এবং গরম পানি আসিগলা সে মৃত শিশুকে শিশু অমরেন্দ্র সে গরম পানি মধ্যে বেশ কিছু সময় বুড়াই রাখলে আর দেখা গলা কিছু সময় পরে সে মৃত শিশুটির জীবন সঞ্চার হল অর্থাৎ সে জীবিত হল সেইটি বয়সে মুসলমান ভাই করে শিশু অমরেন্দ্র জয় করিলে গগন পবন প্রকম্পিত করিলে আউ তুলসী দুই ভতর বাড়ি বাসিলা পরে সেই দিব্য পুরুষঙ্কর দিব্য কথা সেই দিন আমি জানা পড়িলা 2004 বর্ষের ঘটনা 2004 বর্ষের ঘটনা গুজরাট জন আইএস অফিসর সঞ্জয় গুপ্তা তাঁর বাপা ওই ভ্রমণে আসিথান্তি এবং আমার পুরীর সৎসঙ্গ কেন্দ্রে সে আতিথ্য গ্রহণ করিথান্তি আর সেখানে থাকা সময়ে সৎসঙ্গ ভাই মানুষ সহ আলোচনা করতে সে কৌথান্তি যে থে বর্তমান বিরুদ্ধে মিথ্যা কেস রুজু করা সে সেতবে তুমকা জুডিশিয়াল বোর্ড ম্যাজিস্ট্রেট বর্তাক বিরুদ্ধে সব সাক্ষ্য প্রমাণ দিয়া বর্তা দোষী সাব্যস্ত হইলেন কিন্তু কথাটা মো মনকে পাইলা না তেমু রায় স্থগিত রাখি তার গুপ্ত তদন্ত পাই নির্দেশ দেলে আর ভগবদা শিশির বর্তা নির্দোষ আসে আর সেদিনে ঠাকুর মতে নিমন্ত্রণ করেছিলেন আশ্রম সৎসঙ্গ আশ্রম যাওয়া পাই কিন্তু আইনগত প্রতিবন্ধক যোগ মো যাইপারি নি আজ সে মো রাস্তা পূর্ণ হয়েছে তেমনি মু গোটি কথা বুঝি পারো না যোগ লোক পরম্পরা শিশির ভট্টাঙ্ক বিরুদ্ধে কেস রুজু করেছিলা সে দোষী সাব্যস্ত হেলা এবং তা নামে ওয়ারেন্ট বাহারিলা পুলিশ তাকে বহু দিন খোঁজা খোঁজি গলা কিন্তু পাইলা না শেষকু এই আশ্রম লোক মানে তাকে জামিনে আনিলে আর খবর নেলা জনা পড়া স্বয়ং বর্দা নিজে তাকে আশ্রয় দিয়ে তাঙ্কর শুইবা ফটকে তাকে লুচাই রাখিলে এবং তাঙ্কর স্ত্রী তাঙ্কর সেবা যত্ন করতে খাইবা পি প্রদান করতে চিন্তা করতু বর্দা কোন ধরনের লোক থিলে আর যেতবে ভক্ত মানে বর্দাকে প্রশ্ন করিলে যে আপন না সে মিথ্যা কেস করা অথচ আপনার আপনার আশ্রয় দেখছেন বর্দা সে বুঝাই দেয় ঠাকুর চাইলে গোটিয়ে সাম্রাজ্য বদলে মু গোটিয়ে লোককে ছাড়াই পারিবে না আর মু বাকি করে ছাড়িবি ঠাকুর যা চাইছেন বর্দা নিজে আচরণ করে দেখাই নিয়ে যাচ্ছেন যেহেতু তার জীবন সত্য আচরণ বলে কোয়া আর ঠাকুর পুরো বর্দা কৌছেন যদি আমি তাকে জেলকে পাঠিয়ে দেবি তার পরিবার পরিজন বহু দুঃখ কষ্ট ভোগ করিবে নানা হয়ের ভোগ দেবে তাছাড়া সে লোক সৎসঙ্গ চিরসত্য হয়ে উঠিব কিন্তু এপরি করিবার দ্বারা সে অনুতাপ হয়ে জর্জরিত হব এবং সে সৎসঙ্গ পাইলে ভরসা যোগ্য লোক হয়ে উঠিব চিন্তা করতু পটাঙ্গর চিন্তাধারা কি ছিলা কেমিটি ছিলা এবং সে কোন সস্তর লোক ছিল পরে পটা বহু অস্বস্তি বোধ করতে কারণ লোকমানে তাকে প্রণাম দেই প্রণাম করতে এই কথাটা তাকে বহু খারি থাকে সে সন্তাপিত হতে আর যেতবে আশ্রমকে ফিরিয়াছে ঠাকুর পদাক ডকাই পড়াচ্ছে এবং কৌশলে কিরে তোতে প্রণাম করছি তুই কাহিনী ভাবছ সেটার বর্তা আশ্চর্য হয়ে যাচ্ছে কারণ ঠাকুর তাঙ্ক অন্তর কথা জাঁপার যদি মনের কথা জাঁ পাইছেন ঠাকুর কৌছেন ভাবিব সে প্রণামী মতো গৌপ দৌছেন বলে বর্তা কুহতি এই বদিন কথায় মো মুন্দর সমস্ত দোষ উল্লেখ গলা তেণু করি তো প্রণামী খাইলে কাহার গুড় বাজিলে কিংবা পিন্ধিবা লুগা বাজিলে কিংবা কে ছিড়া ফটা ময়লা কথা দেই প্রণাম করিলে বর্তা বিরক্তি হতে ভুলে যদি আপনার হাত ধরে প্রার্থনা করছি কেবে
ছিড়া ভয়টা ঘরটা মহিলা লোকাতে মহিলা টকালে প্রণাম দেবে যেতে পারতে সফা সুতরা চক চককে আঙুলে প্রণাম করিবে বরং বয়েতে প্রণাম করিয়া ভালো কারণ সে প্রণামটা স্বয়ং ঠাকুরে গ্রহণ করতে সেদিন পরমপূজা শিশির বর্তা আশ্রমে বসি থাকতে জনে মা ঠাকুর বঙ্গলার পাহাড়ে ছিড়াই হাত ধরে প্রণাম করুথান্তি আর এই ঘটনাটা পরমপূজা শিশির বর্তাঙ্কর আগে পড়িলা তবু সে ঘটা সে মাঙ্কু কথায় ফটাইলে এবং কহিলে মা তুমি এমনি কাহিনী প্রণাম কর সে মা কুচি মো বাহারু ছিড়াই দিত সেইপাই সে হাত ধরে ছিড়াই হাত ধরে প্রণাম করে নিজের ভুল বুঝিপারে চটালে মুন্ড লাগে প্রণাম কলে আমি মানে কিন্তু রাস্তায় গলাবেড়ে গাড়ি গলাবেড়ে বসে গলাবেড়ে ট্রেনে গলাবেড়ে কোশি মন্দির পাই যাও তাহলে সেইটি হাত ধরে প্রণাম করিপারু বর্তা এক না পছন্দ করেছেন বর্তা কহুছন্তি যদি তুমি তোমার ভক্তি অছি যদি তুমি ঈশ্বর বলি কিছু সংসারে অছন্তি বলে ভাবু থা যদি তোমার ভক্তি ভাব থাকে তাহলে চকালে মুন্ড লগাই প্রণাম কর আমি মানে কিন্তু এই কাপড় চিন্তা করো বর্তা কেবে বি নিজ পাই ঠাকুরঙ্ক পাখে প্রার্থনা করে নাহান্তি ভয়ে পিলা বেড়ে তার টিকা নেই বহু জ্বর হইলা যন্ত্রণাত কত মহব থাকা যে যে মা পাখে বসতান্তি দেহে হাত ভুলে দিয়েথান্তি এবং কহুথান্তি যে তুমি পরমিতাকে প্রার্থনা কর শীঘ্রই ভল হয়েছিব কিন্তু পর্দা পরমিতা ঠাকুর প্রার্থনা করে নাহান্তি আশ্রমে দীক্ষা দেওয়া কহিলে পরমপূজা শিশির বর্তাঙ্ক অনুমতি করা কথা জনে রীতি দেবতা জনে অবিবাহিত ঝিউ নিয়ে আসছি বর্তাঙ্ক পাখে প্রণাম বিপদে কৌজতি তাকে দীক্ষা দেওয়া হয় বর্তা থলে সে ঝিউ অনাইলে কহিলে এ ঝিউ যদি দীক্ষা ন হবে সেটি প্রতি নজর দেব পরম দয়ার পরম কর্মসি স্থাপন দীক্ষা পাই এতে সব ব্যবস্থা করেছেন অথচ পরমপূজা শিশির বর্তা এই ঝিউর দীক্ষা পাই মনে করতে মানে নিশ্চিত হয়ে গেছে কারণই জনা পড়িলা খবর হলে জনা পড়িলা সে ঝিউ এক নষ্টিক পড়িল ব্রাহ্মণ ঘরের ঝিউ নিজ ডিগ্রি ডিপ্লোমা তথা চাকরির অহংকার বসত বাপা মা গুরু গুরুজন মানুষ নমানি নিম্ন বর্ণের এক পুরো বিবাহ হইলা যেতেবেলে যৌবনের মোহ পটি যাইছে স্বামীকে স্বামী দেবতা বলে স্বীকার করিবাকে নারাজ আও এখন চালিয়ে আসেছি হাত রোশন কাশাড়ি উলে নেই মন্দর সিন্দুর পুছে নেই অবিবাহিত ঝিউ অভিনয় করে চালিয়ে আসেছে তার স্বামী এক ধনাঢ্য ভক্তি সে কোনসি মতে এক ছাড়িব নাই এপরি ক্ষেত্রে দীক্ষা দে কিছু লাভ হলে সৎসঙ্গ বদলাম এপরি হব একটা সলকরে একটা সলকরে পরমপূজা শিশির বর্তা এক্সরে পড়িয়া সে ঝিউর অতীত বর্তমান ভবিষ্যৎকে প্রতিষ্ঠিত লক্ষ্মণ রহমান দাদা আসি নাহান্তি সে তো বর্তা কৌজন্তি উপস্পষ্ট ভাবে দেখিছি সে প্রথমে স্টিমর আসিলা তারপরে ট্রেন যোগে আসি ওলহেলা তেবে কোন ভুল নাকি তখন বর্তা উঠি জানি বলে সরসী ভবন আরে আর বর্তা উঠি যাবার 15 কোল কুড়ে মিনিট পরে
লেফত রহমান জনে মৌলবী বোধে আশ্রয় আসে হাজর হয়ে তেমনি চিন্তা করতো সে কে সেদিন শিশির ঠাকুর কৌথান্তি শিশির ঠাকুর কৌথান্তি বড় পকা বড় পকা গাই গরু কুকুর চেয়ারি মেঘা পাখ ভালু হাতি সহিষ্ণুত সমস্ত কথা বুঝি পারে এরপরে কি সে বিজয়ী আত্মা সহিত কথাবার্তা তার প্রমাণ হচ্ছে দিনকর ঘটনা গোটিয়ে কুকুরটি আসি ঠাকুরঙ্ক সামনে বহুত ভুগিলা তারপরে পরম পূজা শিশির পর্দা আসুথান্তি পর্দা আসুথিবার দেখি পর্দাঙ্ক আগ উগাড়ি সে ভুগিবা খোলাই দিলা আউ যেতে পর্দা ঠাকুরঙ্ক পাখে আসি প্রণাম করি বসন্তি ঠাকুর পচারন্তি আরে সেটাতে কোণ কৌথিলা কে সেখানে পরম পূজা শিশির পর্দা কৌঁচি রাণী মা কৌথিলে বড় বাবু রাণীর শীঘ্র বাহাকর করে দিও ঠাকুর কৌঁচি সে মো পাখে এতে করি কইলা কোন মো পেতার ভরসা নাই উনি তো পাখে কইলা সাধারণ জনতা কোন বুঝিবে এ বাপু মঙ্গলে রাখো পুরি অন্য কদিন গোটে পাগলা কুকুর রাস্তায় দৌড়ু থাকে বহু লোক সে ইঞ্জোর আপনি কি ইঞ্জোর করে দিয়েছি আর সে আশ্রম ভিতর পৌঁছাইছি হাহাকার পড়ে যাইছি আর এই খবরটা পৌঁছাইছি পরম পূজা শিশির পর্দাঙ্ক পাখে পর্দা শীঘ্র ছুটে গেলে ওকে রহি ছাড়ি দেলে রহি না আর সে কুকুরটা রহি গলা এবং পশা কুকুর ভরিয়া নাঞ্চ ভরে ভলে 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 যাই পরম পূজা শিশির পর্দাঙ্ক পাদ তলে শুয়ে পড়িলা তখন পর্দাটা কিছু খাইবাকে দেলে এবং বলে যা পড়ে যা অন্য এক ঘটনা সেদিন বিরাট কায় নাগ সাপ বিরাট ফোড়া দেখি গর্জন করে মারিয়া শোধায় হাহাকার পড়ে যাচ্ছে আশ্রমে সমস্তে দোড়াফোটা করুথান্তি আও এই খবর যাই পাইছি পরম পূজা শিশির পর্দাঙ্ক পাখে তখন পর্দা বাহারি আসে এবং গোটে রহি ছাড়িলে কলে রহি যা যা পড়াই যা এবং সে সাপটি মুন্ড তলকু করে পড়ে আসেছে অন্য এক ঘটনা পর্দা হচ্ছে স্বয়ং শিব এহা আমি সমস্তে জানিছু কিন্তু প্রাক্টিকালি দিনকর ঘটনা জনে সাপ কালা এই ঘটনাটাকে মু শুনেছি আমার পূজ্য এটিকে দেবতা প্রেমানন্দ পট্টনায়ক এই পট্টনায়কের জন্মদিনে বাড়িপুরা সংসর্গে রকউছে তা ছাড়া সাপ কাটে সাপ খেলে তার জীবিকা নির্বাহ করে সে একটু টাকা পকেটে যাওয়া থাকে সে পরম্পরা শেষ করলা কৃষ্ণ চন্দ্র সাহু বলে জন উড়িষ্যার কর্মী কলে যাওয়া তাকে সাপ কাপড় ডাকে নিয়ে আসে এবং সে ভাইকে সাপ কাপড় ডাকে নিয়ে আসে 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 সাপ কাপড় ডাকে নিয়
তাহলে কান্দা কান্দা কইবারে সাপটাকে দেখুছি স্বয়ং শিব ছিড়া হয়েছে, সে বই যাইছে পয়সা দেব কারণ তুমি ঘুরে যাচ্ছি বর্তা কিন্তু তাকে বলছে যে পয়সা নেই যা পয়সা যা সে কিছু কথা শুনে এ কথা রেতে দেবতা করে ভালোভাবে জানিয়ে চিন্তা করন্তু বর্তা কম ভাল কম সাপ করে স্বয়ং শিব। আর এক ঘটনা
ସେଦିନ ଆମର ଓଡ଼ିଶାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ 1982 ମସିହାରେ ଘଟଣା ଓଡ଼ିଶାର 82 ମସିହାରେ ଘଟଣା ପରମ୍ପରା ଶିଶି ପଟା ଓଡ଼ିଶା ପରିକ୍ରମାରେ ଆସିଥାନ୍ତି। ସେତେବେଳେ ଜାନକୀ ବଲ ପଟ୍ଟନାୟକ ମହୋଦୟ ଓଡ଼ିଶାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଥାନ୍ତି। ସେତେବେଳେ ଜାନକୀ ବଲ ପଟ୍ଟନାୟକ ଯାଇଛନ୍ତି ପରମ୍ପରା ଶିଶି ପଟ୍ଟାଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ ଏବଂ ଆଶୀର୍ବାଦ ସେ ଯାଇ ଦର୍ଶନ କରି ଆଶୀର୍ବାଦ ଆଣୁଛନ୍ତି କିପରି ଲୋକଙ୍କ ସେବା କରିବେ। ପ୍ରଭୁ ବଡ ଆଶୀର୍ବାଦ କରୁଛନ୍ତି ଯେ ଅଧିକ ବୃକ୍ଷରୋପଣ କରିବା ପାଇଁ। ଆଉ ଆପଣ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି 1982 ମସିହା ପରେ ଓଡ଼ିଶାର ଯେତେ ନ୍ୟାସନାଲ ହାଇୱେ ଯେତେ ଷ୍ଟେଟ ହାଇୱେ ଯେତେ ରାସ୍ତା ଥିଲା ସବୁଆଡ଼େ ଏଫରେଷ୍ଟେସନ ପ୍ରୋଗ୍ରାମ କରି ଜାନକୀ ବଲ ପଟ୍ଟନାୟକ ମଧ୍ୟ ଗୋଷଣ କରିଥିଲେ। ଉଦ୍ଦେଶ୍ୟ ପରିବେଶ ସୁରକ୍ଷିତ ରହିବ, ଲୋକମାନଙ୍କର ଜାଳେଣୀ ସମସ୍ୟା ଦୂର ହେବ। ତା ଛଡ଼ା 1984 ମସିହାରେ ସ୍ୱିଡେନ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ସହିତ ଚୁକ୍ତି କରି ସେ ଏକ ସାମାଜିକ ବନ ପ୍ରକଳ୍ପ ସୃଷ୍ଟି କଲେ, ସ୍କିମ୍ ତିଆରି କଲେ, ଯେଉଁଥିରେ ସହସ୍ର ପିଲା ଚାକିରି ପାଇବା ସହିତ ପ୍ରତି ଗାଁ ଗାଁରେ ଗୋଟିଏ ଗୋଟିଏ ଜଙ୍ଗଲ ସୃଷ୍ଟି କଲେ। ମୁଁ ମଧ୍ୟ ସେଇ ସୋସିଆଲ ପ୍ରତି ସାମାଜିକ ବନପ୍ରକଳ୍ପରୁ ଚାକିରି ଆରମ୍ଭ କରି ରେଞ୍ଜ ଅଫିସର ଭାବରେ ରିଟାୟାର କଲି। ଆଉ ଓଡ଼ିଶାରେ ସବୁଠୁ ବେଶୀ ସୋସିଆଲ ପ୍ରତି କାର୍ଯ୍ୟକ୍ରମ କରିଥିଲା ଏଇ ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲାରେ। ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲା ଏକ ନମ୍ବର ରହିଥିଲା ଓଡ଼ିଶାରେ ସାମାଜିକ ବନପ୍ରକଳ୍ପ। ପୁଣି 1999 ମସିହାର ଘଟଣା ସେତେବେଳେ ପରମ୍ପରା ଶିଶିର ବଡ଼ଟା ଆସି ପୁରୀରେ ଅବସ୍ଥାନ କରୁଥାନ୍ତି। ଆଉ ସେତିକିବେଳେ ଓଡ଼ିଶାରେ ମରୁଡ଼ିର ପଦକ୍ଷରେ ଦେଖା ଦେଇଥାଏ, ଚାରିଆଡ଼େ ଅନାବୃଷ୍ଟି, ପଡ଼ିଆ, ପୋଖରୀ, ନାଳ, ନର୍ଦ୍ଦମ ସବୁ ଶୁଖି ଯାଇଥାଏ। ଲୋକମାନେ ହାହାକାର କରୁ, ପାଣି ପିଇବା ପାଇଁ ହାହାକାର ପଡ଼ିଯାଇଥାଏ। ତହୁ ପରମ୍ପରା ଜାନକୀ ବଲ ପଟ୍ଟନାୟକ ମଧ୍ୟ ପୁଣି ଥରେ ଯାଇଛନ୍ତି ପରମ୍ପରା ଶିଶିର ପଟ୍ଟାଙ୍କ ପାଖରେ ନିବେଦନ କରିଛନ୍ତି ଏବଂ ପରମ୍ପରା ଶିଶିର ପଟ୍ଟା ପରମ୍ପିତାଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ହାତ ଟେକି ପ୍ରାର୍ଥନା କରିଛନ୍ତି। ବଡ଼ ଆଶ୍ଚର୍ଯ୍ୟର କଥା, ଜାନକୀ ବଲ ପଟ୍ଟନାୟକ ପୁରୀ ପର୍ଯ୍ୟନ୍ତ କୋଷ୍ଣକରରୁ କଳାହାଣ୍ଡିଆ ବିହାର କଳାହାଣ୍ଡିଆ ତାକୁ ଫୁଟି ଆସିଲା ଏବଂ ମୁଷଳଧାରାରେ ବର୍ଷା ବସିଲା, ସାରା ଓଡ଼ିଶା ବର୍ଷାରେ ଭିଜିଗଲା। ଆଉ ମରୁଡ଼ିର ପରିସ୍ଥିତି ଦଳିଗଲା, ସମସ୍ତ ଓଡ଼ିଶାବାସୀ ସୁଖ ଶାନ୍ତିରେ ଚାଷବାସ କରିବାକୁ ଲାଗିଲେ। ଇଏ ହେଉଛନ୍ତି ଆମ ପରମ୍ପରା ଶିଶିର ବଡ଼ଟା। ଆଉ ଥରେ ଆପଣଙ୍କର ଲାଲଦା ଆଶ୍ରମରେ ନୀତି କଥା, ଲାଲଦା ରମାସଙ୍କ ଦ୍ୱାରା ବଡ଼ଟା ତାଙ୍କୁ କହୁଛନ୍ତି ଲାଲଦା ଜଣେ ଲୋକ ଆସିବ, ତାଙ୍କୁ ଆପଣ ଦୀକ୍ଷା ଦେଇଦେବେ, ମନେ ରଖନ୍ତୁ ତାର କୌଣସି ଠିକଣା ପଚାରିବେ ନାହିଁ। ନିର୍ଦ୍ଧାରିତ ସମୟରେ ସେ ଲୋକ ଆସି ପଟ୍ଟାଙ୍କ ପାଖରେ ଲାଲଦାଙ୍କ ପାଖରେ ହାଜର ହେଇଗଲା। ଲାଲଦା ପଟ୍ଟାଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶ ଅନୁଯାୟୀ ତାକୁ ଦୀକ୍ଷା ମଧ୍ୟ ଦେଇଦେଲେ, କୌଣସି କିଛି କଥାବାର୍ତ୍ତା ତା ସହିତ କଲେ ନାହିଁ। ଦୀକ୍ଷା ଶେଷରେ ଲାଲଦା ଚାଲିଛନ୍ତି ଆଗେ ଆଗେ ପଟ୍ଟାଙ୍କୁ ପ୍ରଣାମ କରିବା ପାଇଁ, ସେ ଗୋଟେ ପକ୍ଷ ବଜାର ଧରନ୍ତି। ଯେତେବେଳେ ପଟ୍ଟାଙ୍କୁ ଆସି ଲାଲଦା ପ୍ରଣାମ କରନ୍ତି, ସେତେବେଳେ ପଟ୍ଟା ପଚାରୁଛନ୍ତି ଆରେ ତୁ ଯାହାକୁ ଦୀକ୍ଷା ଦେଲୁ ସେ କିଏ ଜାଣିଛୁ? ସେଥିରେ ଲାଲଦା କହୁଛନ୍ତି ଆଜ୍ଞା ଆପଣ ତ ମନା କରିଛନ୍ତି ତା କୌଣସି ଠିକଣା ପଚାରିବା ପାଇଁ, ମୁଁ ବା କିପରି ଜାଣିବି ସେ କିଏ? ନା ସେ ପ୍ରାର୍ଥନା କରନ୍ତି ଯେ ଦୀକ୍ଷା ଦେବା ପାଇଁ, କାରଣ ସେମାନଙ୍କର ଆତ୍ମା ଶାନ୍ତି ପାଇବ ନାହିଁ। ଆମ ଶାସ୍ତ୍ର କହେ ଅତିଥିତା ଯା କରୁଛନ୍ତି ଜପ ପୂଜା ଜପଧ୍ୟାନ ପୂଜା କ୍ରିୟା ନ ନବତି ଫଳା ଶିଳା ଶୋକ ବିଜେପି, ମାନେ ଜଣେ ଅତିଥିତ ଲୋକ
যেতে তপস্যা করুন না কাইকে সে যদি দীক্ষা গ্রহণ করে কথা তাহলে তার আত্মা মুক্তি পাইবে না, সে পুনিতে পুনর্জন্ম হয়ে পারে না। সেইটি সে পৃথিবী আত্মানন্দ পরম পূজা শেষে ঘটা পাবে সেগুলি নেহুরা হলি প্রার্থনা জানাতে দীক্ষা গ্রহণ করা পাই। অথচ আমি জীবিত অবস্থায় যেউ ভাইমানে দীক্ষা প্রোগ্রামে যাওয়ে সেমানে ভালোভাবে জাণিপারে জনপতি দীক্ষা কথা কে কেতে প্রশ্ন অশুমারী প্রশ্ন লোক মানক মনে থাকে দীক্ষা নিয়ন্তি না গাড়ি ক্লোজ করি ফেরে দিয়ে কিন্তু সেমানক আত্মা কেবে মুক্তি পাই পারে না পর্দাক পাখে সেমানে নেহুরা আনথান্তি। পরমদা শিল্পটা সদাবেলে অতন্ত প্রহরী করে যাইথান্তি ঠাকুর আদেশ পালন করিয়া পাই যেতে কষ্ট হলে মধ্য তাহলে পরিপালন করি সে আনন্দ পাউছে। ফলে বৈশাখ মাস দিন দেড়টা সময় দেব ঠাকুর মেমোরিয়াল হলে বসিথান্তি আউ বর্দা সেতারে সরসী ভবনে থাকে বর্দা ঠাকুর কাছে ঢুকলে বর্দা আসে রাজ্য দিয়ে গেলে তখন ঠাকুর বলছেন বড় পকা মতে গোটে ছুরি সারি দিয়ে পারিব ছুরিটা কেটে বড় ঠাকুর হাত করে দেখে রেখে তখন বর্দা আজ্ঞা হওয়া পাই চালিয়ে সেই পছন্দ প্রায় তিন দেড়টা সময় বৈশাখ মাসে চালিয়ে নু ভবন কথায় এই ঘরু বাহারে পারুথান্তে নাই বর্দা চালিয়ে সেই শাড়ি আনিবা পাই দেবঘর বজার পূর্ণ ভাই সস্তালি ভণ্ডার দেবরাকু সাথে থাকি বজিরি গাঙ্গুলা আর বেশি ভক্ত এই দারু খরার এই দারু খরার রক্ষা পাইয়া পাই অজিরিরা ছটানি বর্দাঙ্ক মুন্ড হয়ে খাঁজিয়া পাই চেষ্টা করছেন বর্দা কিন্তু মনা করে দিতেন পরন্তু এতে ক্ষিপ্ত হতে যাও থাকি যে অজিরা এবং ভাই ভাই দৌড় থাকি বর্দা আঠো ছুঁয়ে বারণ থাকে তারপরে করম পূজা শেষে বর্দা যায় কুণ্ড ভাইয়ের ঘরে পৌঁছলে তিরিশ খণ্ড শাড়ি বাছি বাছি কিনে যেতে ঠাকুর কয়েছি ছুটিয়ে নেওয়া পাই এক ছুটি কিনে বর্দা বর্দার ছুটি কিনে সেই শাড়ি গুলো সজাই রখিলে তারপরে আনি ঠাকুর পাখে পৌঁছতি দূর ঠাকুর দেখুছি সেবা নিজ হাতে করা যায়। তারপরে যেতে ঠাকুর পাতা তলায় শাড়ি কিন্তু ধরে দিয়েছে ঠাকুর খুব আনন্দিত হয়েছেন ফুটি ফুটি করে সবুটা শাড়ি পূজা করছেন এবং বন্ধুবাস বসছেন বর্তা ঠাকুরঙ্কর সেই বন্ধুবাস দেখি বহু আনন্দিত হচ্ছেন সবুক শাড়ি দেখি যাই পাখরে ছিড়াই পেলে মাকে সবুতক শাড়ি শিশির ঠাকুর দেই দেলে এবং মধুমকা হস হচ্ছে আর বর্তা সেই ঠাকুরঙ্কর মধুমকা হস দেখি কি তৃপ্তি কি আনন্দ কিয়ে বুঝিব এই বাপ পঙ্কর সেদিন পরম পূজা শ্রী বর্দা ছোট যুব কিশোরী অবস্থায় কিশোর অবস্থায় বর্ধমান নদীরে আমার হিমায়তপুর আশ্রম লাগে বর্ধমান নদী থাকে সেই বর্ধমান নদীরে মানে অভিজ্ঞ নাগিত মানে নৌচালনা করিয়া পাই ভয় পাননি কিন্তু সে ছোট ডঙ্গায় সাঙ্গ মানুষ নেই ছোট তায়ে তায়ে ডেউ তায়ে তায়ে কে সুন্দর নাবকারী করুথান্তি যাহা সমস্তে দেখি বিস্মিত হোথান্তি আশ্চর্য মত হোথান্তি তাঙ্কর লীলাকে কেহি বুঝিপারিব না কেউ। এইভাবে অনেক লীলা পরম্পরা শেষে বর্ণনা করছি যাহাকি আঙ্গমানঙ্কর মানে প্রচুর বাহার ধরে যুবক অবস্থা
ফ্রেশ রুমে রোখাতে তিনি জন রোখাতে মানিকা কলাশ্রী পাটি দাদা আউ ইন্দু দূসর পাঠক দাদা রোখাতে আউ নয়টা রোখাতে গণেশ পাখে সেমানে যেতে সময় পাতে একত্রিত হয়ে তাস খেলতে আউ সেদিন সেমানে তাস খেলতে তাস খেলে আপনার সমাজ বড় বড় পাটি মধ্যে হবে আউ কলাশ্রী পাটি যা কৌছি নয়টা বহুত পাটি করতে মু বহুত পাটি করে আউ সেদিন বেড়ে পরম পূজা শেষের পর্দা আসুথান্তি সন্ধ্যা প্রাপ্তির সময় হয়েছি গণেশ পাখ পৌঁছে যাই সে এইভাবে পাটিপুঙ্গ শুনে অটকি যাই জন ভাইটি পঠাইছেন কম বছর এসেছি দেখা সেখানে ভাই জনতি এপটে যে সন্ধ্যা প্রার্থনা হয়ে যাচ্ছে সেটা সেখানে খুলে যাই তিরস্কার করেছেন সে আমি কিন্তু ভর্তাঙ্কর এই অধিক কথা শুনে তাঙ্ক মনর সব ভয় ছুটিলা এবং সেমানে যে প্রার্থনায় সকাল সন্ধ্যা ঠাকুর যা গুরুত্ব দিয়েছেন সকালে সন্ধ্যায় প্রার্থনায় যোগ ভাই ঠাকুর বলতে যাহাকে তাও ভয় নামাজ পাইবাকে সন্ধ্যা প্রার্থনা হে ভয় সেথে তার মনে কোন শক্তি পাইব বর্ধনা আও ইয়াকে পরম্পরা শিশির বর্ধা নিজে পরিপালন করে দেখা দিয়েছেন এই প্রার্থনা আপনি বর্দা বহু গুরুত্ব দিয়েছেন শিশির ঠাকুরঙ্ক সময় ঘন্টা ঘন্টা ধরে সৎসঙ্গ চালু থাকে কিন্তু পরম পূজা শিশির বর্দা সেই সৎসঙ্গ সময়কু কাটছাট করে ঠাকুরঙ্কর নির্দেশ সময় দুই ঘন্টা করে আসলে পরম পূজা শিশির বর্দা কৌছন্তি যে প্রার্থনা সময়ে অত্যন্ত ভক্তি সময়ে প্রার্থনা করা হচ্ছে শুদ্ধ মুক্ত বস্ত্র পরিধান করে ছাতি উপরে হাত রাখি অত্যন্ত ভক্তি ভাবে প্রার্থনা করা হচ্ছে প্রার্থনা অন্তে গুরু গুরুজনকে প্রণাম করা হচ্ছে এপরি কলে আম শরীরে এক ব্যায়াম হয়ে যাহা ফলে মানে ছোট ছোট রোগরু আমাকে মুক্তি মিলিতা সেদিন পরম্পরা শ্রী পর্দা পুরী অবস্থান করতে ধুলালদাকে পচারছন্তি ধুলালদা আম ভারত বর্ষে যেতে কেন্দ্র মন্দ্র সসম বিহার আছে সেটাকে ঠিক সময় সকাল সন্ধ্যা প্রার্থনা হবে ধুলালদা কৌছন্তি আজ্ঞা হ খালি সসম কেন্দ্র মন্দির বিহার নে গুরু ভাবে মধ্য নিজ নিজ পরে সকাল সন্ধ্যায় ঠিক সময়ে প্রার্থনা করতে এবং ঠাকুরঙ্ক গ্রন্থালি পঠন করতে বর্তা বহু খুশি ব্যক্ত করতে বর্তা কৌছন্তি এক স্থানে অলগা অলগা প্রার্থনা করিবা অপেক্ষা এক স্থানে প্রার্থনা করিবা অর্থাৎ জনে ভাইঙ্ক ধরন্তু দুই যুগী কে লিখব সেমানে সবক্রমে ভিন্নে ভাগ হয়ে যাচ্ছে কিন্তু বর্তা কৌছন্তি সেমানঙ্ক সেই গোটিয়ে ঘর গোটিয়ে ঠাকুর ঘর রহিবা দরকার এক স্থানে অলগা অলগা প্রার্থনা হওয়া অপেক্ষা এক স্থানে প্রার্থনা হেবাই ভর অর্থাৎ গোটিয়ে ঠাকুর ঘর রহিব গোটিয়ে ঠাকুর সমস্তে বসি প্রার্থনা করিবে পুরী বর্তা কৌছন্তি যে প্রার্থনা অন্তে তো যে সবদিন সকাল সন্ধ্যা প্রার্থনা করে নিরামিষ আহার করে এবং দৈনিক নাম ধ্যান করে সে অশেষ মঙ্গল অধিকারী হবে আপনারা চিন্তা করতো সেই তো সবসময়ে নীতি দেওয়া নির্দেশ করতে সমবেত প্রার্থনা করে দৈনিক নাম ধ্যান হুয়ে তো সেই বর্তাঙ্ক আদেশ নির্দেশ পরিপালন করে সমবেত প্রার্থনা করে দৈনিক নাম ধ্যান ব্যবস্থা সেই দিন প্রচলিত হয়ে আসুছি সেদিন পূজ্য বর্তাঙ্ক পূজ্য বর্তাঙ্ক বহুদিন ধরে বর্তাঙ্ক পাখ দূরে রেখা
শান্তি, কলিকতায় শান্তি। তিনি ভোটটা ভুল পর্যন্ত এই বুঝে পান দাদাঙ্গ বাপু কৌঁচন্তি যে আমার পিতা আসিলে সে নিমন্ত্রণ দিয়ে যাইছে তাঙ্ক ঝিও ভাগ নব আই সৎসম আশ্রমে হব আপনার উপস্থিত সে ইহাদি আশা করেছেন সেটা বুঝে পান দাদা মানে আশ্চর্যজাতি দীর্ঘ জীবন হব বাপাকে দর্শন করে না কি সেটা তো পিতৃভক্ত মাতৃভক্ত পিলা আর সেটাই বুঝে পান দাদা কৌঁচন্তি যে বাবা মু আপনার বহু দিন দেখিলি আর মো কথা আপনার ব্যাপার হচ্ছে সেই যে পর্দা কৌঁচন্তি আরে মু তো পাখে পাখে সবাই আছি তারপরে পর্দা কৌঁচন্তি বুঝে পান দাদা কিপরি ফুল শিবরকে রয়েছেন কিপরি কোন চেয়ারে বসছেন কোন হাতে শিবর রয়েছেন তোমার কোন রাস্তা কোটি কোটি করে পড়ে যাচ্ছেন আর বুঝে পান দাদা আশ্চর্য হয়ে যাচ্ছে বুঝুনি কোন বাবা ইহা সম্ভব না নাই সম্ভব তো ইচ্ছা অনুযায়ী দেখি বাবা তারপরে বুঝে পান দাদা বলছেন এই ইচ্ছাটা কিমিতে হবে মু আদি নাই জানি পারে শিবের ঠাকুর শিশির ঠাকুর গোটিয়ে জায়গায় বসে কি কোন অপরাধ দেখি ভাবলে আর পরম্পরা শিশির ভাবনা পৃথিবীর গোটিয়ে জায়গায় বসে পৃথিবীর মানে অনুপরমাণু দেখি ভাবলে আর মু 25 কিলোমিটার দূর রেডিয়াসে যা সব ঘটনা ঘটে দেখি পারে তবে চিন্তা করন্তু এই পরম্পরা শিশির কথা বা আচার করার বুঝে পাতা সৌ ধরনের কেউ কিভাবে কি রূপ দেশে সেদিন মাতা আনন্দময় দেবী কলিকতায় অছন্তি আর সে টপে পঠেছন্তি বুঝে পাতা তাঙ্কু বুঝে পাওয়া দাদা নাই পর্দাঙ্ক পাখানে নিবেদন করতে দিয়ে বাবা মা আমাকে টপে পঠেছন্তি কলিকতা দিয়া পারে আসন্তকালে সে আনন্দ পাইলে কি কৌঁচন্তি গতকাল তো অমাবস্যা দিলা পুনরায় কেমিতি দেলা তারপরে বৈশ্যপন দাদা যে ফেরিয়াছন্তি আসি পদাঙ্ক পদাঙ্কে বাবা মা তো কৌঁচলে যে কালি অমাবস্যা দিলা আপন পুনরায় কইলে তা সেটু পর রইব তো তো পূর্ণ পূর্ণ চালা দেখিল ও আনন্দ উপভোগ করো সেটা তো পর রইব চিন্তা করন্তু মানে অমাবস্যা Oh,
সর্বশেষে সমস্ত ভক্ত মন্ত্র মঙ্গল কাম করে সাগর করছি। জয় গুরু।